এখন পর্যন্ত আমাদের অনুসন্ধানে আমরা যে যা পেয়েছি আমাদের তদন্তে সেটি হচ্ছে সে কিন্তু 21 তারিখে খুব ওপেনলি সে মুখ করতে পেরেছে, মানে 21 তারিখে তাকে বাধা দেওয়া হয়েছিল। যে কর্তব্যরত গার্ড ছিল সে বাইরে ছিল, সে 21 তারিখে যখন প্রবেশ করে এবং জুম্মা নামাজের পরে এখানে কিন্তু কেউ সেভাবে নজর রাখে, জুম্মা নামাজের সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টা কিন্তু সে সেখানে কাজে লাগে। এবং যেহেতু এটা ভিতরের দিকে এবং ভল্টে সাধারণত যারা এখানে নিরাপত্তার দায়িত্ব থাকে তারা ভল্টে যায় না, কারণ ভল্টে 3টা তালা মারা আছে। ভল্টে যাওয়ার তাদের কোনো সুযোগ নেই, তাদের কাছে ভল্টের কোনো চাবি নেই, কিংবা ভল্টে যাওয়ার আগে যে আরও 2টি দরজা আছে কোনো দরজার চাবি তাদের কাছে থাকে না। সে যখন ভিতরে প্রবেশ করেছে আর যারা নিরাপত্তার দায়িত্বে ছিল ঈদের কারণে দিনের বেলা একজন ছিল, সে মূলত বাইরে অবস্থান করেছে। এর ফলে সে সারাদিন সে যেটি করেছে সে রেকি করেছে, সে ভল্টের ভাঙার চেষ্টা করেছে, এখানে কী ধরনের তার মালামাল লাগবে, কী কাজ করতে হবে, কতটুকু লম্বা রড লাগবে, কী করতে হবে, সে কিন্তু কয়েক ঘন্টা যে সময় পেয়েছে সেই সময়ের মধ্যে দিয়ে সে সোর তার যে নিশ্চিত যে প্ল্যানটি সে প্ল্যান করছে। যে ঈদের পরের দিন রাতের বেলায় তারা কিন্তু তাদের যারা নিরাপত্তা প্রহরী তাদেরকে সেখানে মোতায়েন না করে নিরাপত্তা দায়িত্বে যিনি নন একজন অফিস সহায়ক তাকে কিন্তু সেখানে রেখেছে। এটি আমি মনে করি একটি নিরাপত্তা একটি বড় ধরনের ত্রুটি। এবং তারা তাদের ভল্টের ভিতরে মূল সিন্ধুকে অর্থ রক্ষিত না রেখে পাশে আরেকটি ক্যাবিনেটে উন্মুক্তভাবে অর্থ রেখেছেন, এটিও কিন্তু এই ঘটনাকে প্রলুব্ধ করেছে। এবং আমরা দেখেছি যে তাদের যারা নিরাপত্তা কর্মী যারা ছিল বিশেষ করে 21 তারিখ সকালবেলা বা অন্যান্য সময় তারা কিন্তু তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, তারা পিছনের যে কলাপসিবল গেটটি উন্মুক্ত রেখেছে তার ফলে এই অভিযুক্ত কিন্তু 21 তারিখ সকালবেলা সে খুব সহজে সেই পোস্ট অফিসে প্রবেশ করতে এবং 21 তারিখ সন্ধ্যাবেলায় খুব সহজে সে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এবং আমরা আজকে তাকে আমরা বিজ্ঞ আদালতে অবশ্যই আমরা তাকে সেখানে হস্তান্তর করব। আমরা নিশ্চিত যে বিজ্ঞ আদালতে সে হয়তো 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে।